মিনাকে কিছু বললে আমাদের এই জ্বলন্ত বুড়ির খুব আগুন লাগে। এমনি তো জ্বলন্ত বুড়ি, নামটা কি আর জ্বলন্তি বুড়ি হয়েছে? হ্যাঁ, নামটা কি এমনি জ্বলন্তি বুড়ি হয়েছে রে তোর নামটা? হ্যাঁ, যেরকম নাম দিবি সেরকম তো পাবি। সন্দীপের নাম জ্বলন্দীপ আর তোর নাম জ্বলন্দীপ বুড়ি, তাই না বল? হ্যাঁ, উড়ি বাপ রে, উড়ি বাপ রে, বাপ রে বাপ রে। জ্বলন্দীপ বুড়ির একটা কার্ড আছে দেখেছ? কার্ডটা ভাড়া নিয়া না কি রে? হ্যাঁ, না ওলা টোলা ভাড়া করে তারপরে সামনে বসে একটা ফটো খিঁচে নিয়েছিস, সেটাকেই ছাড়ছিস, সেটাকেই ছাড়ছিস? হ্যাঁ কি রে ব্যাপার স্যাপার কি তোর জ্বলন্দীপ বুড়ি? আচ্ছা, মিনাকে বললে তো ওরা তো জ্বালা লাগছে কেন বলতো? মিনাকে বলছে, ও তো চাইছে কণ্ঠবাজি। তুই কেন মিরচি লাগছে? তোর আষাঢ়ে মিরচি আমি বলেছি না, মিক্সিতে পিষে তোর ওই দাঁতের ফাঁকটাতে লাগিয়ে দেবো। তুই আসিস, আমি লাগিয়ে দেবো। হ্যাঁ, ভালো করে মিক্সিতে পিষে আষাঢ়ি লঙ্কা তোর এই দাঁতের ফাঁকের মধ্যে, যেরকম ডাক্তারখানায় গেলে দাঁতে, দাঁত ক্লিনিকের কাছে গেলে দাঁতে মশলা ঢুকায় না, ওরকম তো ঢুকিয়ে দেবো। বুঝতে পেরেছিস? তোর মশলার দরকার, সেই মশলা কি মশলা ডাক্তারখানায় সেই মশলা পাওয়া যাবে না, সেই মশলা আমার কাছে আছে, আষাঢ়ি লঙ্কা মিক্সিতে বাটবো আর তোর ওই দাঁতের মধ্যে ঠুসবো। বুঝতে পেরেছিস? মিনা যে গলতিগুলো করবে সেই গলতিগুলোর কথা বললেই তোর একদম তিরবির 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 করে জ্বলে, তাই না জ্বলন্দীপ বুড়ি? ওহো, সন্দীপের বাবাকে সেবা করার কত আশা এই জ্বলন্দীপ বুড়ির, কত আশা। হ্যাঁ, জ্বলন্দীপ বুড়ি সবসময় দেখে সন্দীপের বাবাকে একটা ভাঙা ঘরে থাকতে দিয়েছে। সন্দীপের বাবার একটা খাট ছিল না, চকিতে সুতো, সেখানে কি বলছে এই জ্বলন্দীপ বুড়ি, যে একটা স্টিল খাট এনে দিল তাতেও মন ভরলো না এই জ্বলন্দীপ বুড়ি। তা জ্বলন্দীপ বুড়ি, তোর যখন এতই কষ্ট লাগে সন্দীপের বাবাকে দেখে, এক কাজ করিস, ওই মানে খাটটা তুই নিয়ে গিয়ে তোর ঘরে পাতিস, আর তোর ঘরে যদি বক্স সিস্টেম কোনো খাট থাকে তাহলে সেই খাটটা না হয় ওই সন্দীপের বাবাকে দিস। সন্দীপ তো আর দিচ্ছে না বল, কি করা যাবে? তুই এত মির্চি ঢালছিস, এত মির্চি ঢালছিস, সেই মির্চি ঢালাতে কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। বুঝতে পেরেছিস তো? তার জন্য তাই জ্বলন্দীপ বুড়ি তোকে বলছি, ওই বেডটাকে নিয়ে এসে সন্দীপের পাপাকে দিয়ে দে, আর সন্দীপের পাপার গলা ধরে তুই শুয়ে থাকিস তোর বেডটায়, ঠিক আছে না? তোর বেডটাকেই তুই শুয়ে থাকিস, কেননা তোর কত মায়া কত দয়া, যার ঘাত আর ব্যথা নাই পাড়া প্রতিবাসীর ঘুম নাই। হ্যাঁ, তো তোর সেই অবস্থা হয়েছে, তুই কি করবি বলতো, কি করবি? সন্দীপের বাবা, সন্দীপের বাবা, সন্দীপের বাবা করে কবে তো হার্ট ফেল করবি রে, কবে হার্ট ফেল করবি তুই? তোর জীবন আগে না তোর সন্দীপের বাবা আগে? সন্দীপের মার স্বামী, সন্দীপের বাবা, সন্দীপের হলো বাবা, সেইখানে তুই বলছিস ওর বাবাকে দুটো রুটি দিল, ওর বাবাকে খেতে দিল না, ওর বাবাকে খাট দিল না। তুই এক কাজ কর না, সন্দীপ যখন দিচ্ছে না তো তুই এক কাজ কর, তুই হলো সন্দীপের বাবাকে কিছু টাকা মানি অর্ডার করিস হর মাসে, হবে না? এটা সবথেকে ভালো। হ্যাঁ, না সন্দীপের বাবার খাওয়ার দরুন তুই কিছু পয়সা পাঠিয়ে দিস, আর নকরানি হিসাবে তুই আসবি না কাউকে পাঠাবি সেটা একটু কমেন্টের মাধ্যমে আমাকে নাই বলেই দিস, আমি আবার সন্দীপকে বলে দেবানি। হ্যাঁ, তো তুই যদি আসিস তাহলে সন্দীপের বাবার একটু ভালোই হবে, বলে মার পরে না মাসির পরে। হ্যাঁ, তোর ব্যাপারটা তাই হয়েছে, সন্দীপের মার মায়া লাগছে না তোর মায়া লাগছে, কোন জায়গায় দেখছিস তুই, কোন চোখে দেখতে পাচ্ছিস? আমার মনে হয় এই চার চোখ আমরা লাগিয়ে রাখি না, তো চার চোখেও মনে হয় তুই অন্ধ, তুইও তো চশমা লাগাস, তা তুই এক কাজ কর আটটা চোখ লাগিয়ে নি। হ্যাঁ, পিছনে দুখান চারখানা, সামনে চারখানা, এই কাজ কর তাহলে মনে হয় ভালো হবে, তুই তাহলে ভালোভাবে দেখতে পাবি সন্দীপের বাবাকে খেতে দিলো কি দিল না, সন্দীপের বাবাকে শুতে ভালো একটা খাট দিল কি দিল না। আরে বাড়িটা কার,
বাড়িটা তো সন্দীপের বাবার, সন্দীপের নামে তো আর সব কিছু হয়নি, সন্দীপের বাবার বাড়ি। সন্দীপের বাবা যখন মারা যাবে, সন্দীপ যখন মারা যাবে তখন কিষানু, তাই তো? কিন্তু তুই তার আগে তুই হার্ট ফিল করছিস, তো এক কাজ কর, সন্দীপের বাবার নাম্বারটা কোনো জায়গার থেকে ম্যানেজ কর না, করে তারপরে তুই সন্দীপের বাবাকে ফোন কর। জলেন্দীপুরি, তুই সন্দীপের বাবাকে ফোন করে বল, হ্যাঁ গো শুনছো গো, তুমি আর ওই ভাঙা বাড়িটায় থেকো না গো, তুমি এখন তোমার ছেলে তাজমহল বানিয়েছে, মহলটায় গিয়ে সও, ঠিক আছে? তুই বলে দিস, যদি তোর কথা একটু শোনে, তোর মুখে যদি একটু মুতে, মুতবে না তো ঠিকই, তার বউ থাকতে তোর মুখে ধরি না মুতে যাবে, তোর বউটা কত সুন্দর দেখতে এখনো, এত বয়স হয়ে গেছে, তোর থেকেও বয়স হয়ে গেছে জলন্দীপুরি, তবু দেখ কত সুন্দর লাগে, সুন্দর, বুঝতে পেরেছিস? আর তোর যা বাবা চি দিদি। তো আমি সেই দিনটা মানে তোকে কমেন্ট করেছিলাম যে জলন্দীপুরি আমি তোকে নিয়ে আসছি ভিডিও করতে, তো তোর কতগুলো চেলা পেলা মূর্খ ঠুর্ক মনায় সব আছে, হ্যাঁ, তারা আমাকে আবার লিখেছে যে হ্যাঁ আয় আমরা বসে আছি, চলে এসছি, দেখি তোর রিশতেদাররা কি করে আমাকে, তোকে নিয়ে আমি চলে এসছি হাজির, তো দেখবো তোর চেলাপেলা আমাকে কি করে, বুঝতে পেরেছিস? তোর চেলাপেলার কোনো খেয়ে দে কাজে নাই, মিনা যেরকম নোংরা সেরকম তুই নোংরা, আর তোর চেলাপেলাগুলোও তোর মতনই নোংরা। তোর মতো যদি নোংরা না হবে আর মিনার মতো যদি না নোংরা হবে, তাহলে মিনাকে জেনে শুনে কোনো মানুষ সাপোর্ট করবে না। আমার মনে হয় মিনার মতন এই জলন্দীপুরি তুইও মনে হয় স্বামী টামি ছেড়ে চলে এসছিস, আর তোর যে তোকে যারা মানে ভালো কমেন্ট করছে, তোর ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করছে, আমার মনে হয় তারাও সন্তান স্বামী সন্তান ছেড়ে চলে এসছে। বুঝতে পেরেছিস? তো এইটা হলো বোঝার বিষয় আছে, নাহলে তোরা কেন সাপোর্ট করছিস একটা নির্দোষ ছেলেকে, বারবার দোষী সাবিত করছিস বারবার। আচ্ছা তুই লোকের ঘরের কপাট দেখতে চাচ্ছিস, তোর ঘরে আছে তো? তুই নিজেকে নিজে কি মনে করিস রে জলন্দীপুরি, কি মনে করিস? আরবপতি করোড়পতি তুই মনে হয় ওই কি আরে কার নাম নিতে গেলাম, তার থেকেও মনে হয় তুই বেশি। হ্যাঁ আমার মনে হয় ওর নামটা পেটে আসছে মুখে আসছে না। তো তুই একবার তোর সকল ভালো করে আয়নাতে দেখবি, তোর কত টাকা আছে ভালো করে গুনবি, গুনে তারপরে তোর মতন ম্যাডাম না লোকের পায়ের তলা দিয়ে গোর খেয়ে বেড়ায়, জানিস তো, গোর খেয়ে বেড়ায় তোর মতন ম্যাডামরা। একটা ম্যাডামের কতই যে তাঙ্খা বল, সেইটা নিয়ে তুই এত বাষ্প করতে বসেছিস, মনে করিস তোর মতো শিক্ষিত আর কেউ নাই, আর তোর মতো টিচারগিরিও আর কেউ নাই। আরে আমার আশেপাশে সব টিচার, বুঝতে পেরেছিস? তাদের না তোদের তোর মতন টাইম হয় না, তাদের তোর মতো না টাইম হয় না এই লোকের নিন্দা গিল্লা নিয়ে বসা, পর নিন্দা পর চর্চা করা। আমরা তো চলো ঘরে থাকি, আমাদের তো নিন্দা গিল্লা নিয়ে বসে থাকতে হবে তোর মতো, তাই না? তুই যদি একটা স্কুল ছুটি করে ঘরে বসে দরজা বন্ধ করে তারপরে যদি ভিডিও বানাতে পারিস পয়সার লোভে, সরকারের পয়সাটাও ছাড়ছিস না, এখন তুই প্রাইভেট নৌকরি করিস না সরকারি নৌকরি করিস তাও জানি না বাবা, তো তুই মানে সরকারের পয়সাটাও ছাড়ছিস না স্কুলের পয়সাটা, আবার তুই এদিকে রোস্ট করছিস ভিডিও করছিস সেই পয়সাটাও তুই ছাড়ছিস না, তাহলে তোর কত লোভ, বুঝতে পেরেছিস? আর আমরা ঘরে বসে থেকে শালা দুটো ভিডিও বানানোর টাইম পাই না, এত কাজ, একটা সংসারে কি কম কাজ? তুই একটা লেমন জল বানাতে যে
দশ মিনিটের একটা ভিডিও বানিয়ে ফেলছিস, হ্যাঁ, তোর পয়সার কত লোভ জলদ্দীপ বুড়ি, এবার বুঝতে পারছিস তোর পয়সার কত লোভ? তোর মতন হারামি কয়টা আছে রে, তোর মতন হারামি কয়টা আছে? তুই কি মিনাকে ধোয়া তুলসীর পাতা ভাবছিস? তাহলে সেবক দাদা কেন বললো যে ও চরিত্রহীন মেয়ে ছেলে? কেন বললো যে ও চরিত্রহীন, ও চরিত্র ঠিক নাই? কিসের জন্য বললো সেবক দাদার সাথে লড়, এবার পারিস তো? আরে বাপরে, তোর মিনার পিছনে কয়টা সিকিউরিটি গার্ড এখন ঘুরে বেড়াচ্ছে রে, কয়টা সিকিউরিটি গার্ড তুই পাঠিয়ে দিয়েছিস ওর পেছন পেছনে? সে রাষ্ট্রপতি না, শিক্ষামন্ত্রী না, প্রধানমন্ত্রী, সে কি না একটা নায়ক নায়িকা, সে কি? হ্যাঁ, যে তার আগে পিছে একদম নকর চাকর ঘুরে বেড়াচ্ছে। যদি এতই নকর চাকর থাকে তাহলে ভাঙা ঘরে থাকে কেন? ইটের ঘর হলেই সেটা ঘর, না প্লাস্টার, না রং, না কিছু। সেই দিকে মামের বাপের কোনো ধ্যান নাই। শেখা তোর মিনাকে একটু, শেখা যে ঘর দোর প্লাস্টার কর, রং কর, শেখাতে পারিস না? ও, তোর ওই খান্ডাটাকে কি লাগে? ওটা তো খান্ডা না রে, সেইটাকে কি লাগে? হ্যাঁ, রাজপ্রাসাদ? তাহলে ওটা যদি রাজপ্রাসাদ হয় তাহলে আমাদের সন্দীপেরটা কি? এবার ভাব, ভাব যে আমাদের সন্দীপেরটা কি, বুঝতে পেরেছিস জলন্দীপ বুড়ি? তোকে না আজ ওরা বাস দিয়ে খাড়া করে রাখবো, কি মনে করেছিস রে, কি মনে করেছিস তুই? একটা পরকিয়া করেছে, একটা নাং ধরে চলে গেছে, ঠিক আছে, নাঙি মেয়ে ছেলে একটা, বাত্তামিজ মেয়ে ছেলে একটা, স্বামীর কোলে শুয়ে শুয়ে চ্যাট করতো, স্বামীর শরীরে পেট ভরতো না, অন্য নাঙের চাই। শোন তোর মিনার কথায় শোন, বুঝতে পেরেছিস জলন্দীপুরি? এই ভাষায় তোর মিনাকে কথা বলা উচিত, সে একটা নাঙি মেয়ে ছেলে, একটা নাঙি মেয়ে ছেলে, শুনে নে ভালো করে। সে নাঙি যদি না হতো না, সংসার কেটে বসে থাকতো, সংসার থেকে বেরোতো না, একটা দুধের বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে যেত না, বড় বড় লেকশন মারতে আসিস? একটা ওরকম জানোয়ার মেয়ে ছেলের জন্য যে নাঙি বানা করে বেড়াচ্ছে, তার জন্য তার কি দাম রে? এই যে মানুষে বলছে ল্যাটাদিত্যর সঙ্গে, ল্যাটাদিত্যর শাশুড়ি ভেঙে গেছে, অমাবস্যা দেবী ভেঙে গেছে, কি করতে পারছিস? আজকে কেন এত সাহস হচ্ছে মানুষের বলার? কিসের জন্য সে বলছে মানুষগুলো? কেন বলছে? বলার সুযোগটা দিয়েছে তোর মিনা জলন্দীপ বুড়ি, তোর মিনা কই? সন্দীপের কাছে থাকতে তো এইসব কথা কোনোদিন শুনিনি, তখন ও তো ব্লক করতো, তখন তো ওই নাঙি মেয়ে ছেলেটা ব্লক করতো, তখন তো কিচ্ছু বলেনি সন্দীপের কাছে থাকতে, এখন কেন বলছে? তার বাপকে ছাড়ছে না, তার ভাইকে ছাড়ছে না, তার ভাইয়ের বউকে ছাড়ছে না, তাকে তো ছাড়ছে না, তার মাকে ছাড়ছে না, ছাড়তে কাকে বারে বাকি রেখেছে মানুষ? কাকে বাকি রাখছে? শোনার কাজ করেছে, শুনতে তো হবেই ভাই, শুনতে হবে। আরে বাপরে, নায়িকা হয়ে গেছে একেবারে, মুখটা তো এত বড় হয়ে গেছে, মানে ডবল এক্সেলও কাজ হয় না এখন, তাকে নিয়ে বড় বড় কথা বলতে আসিস। তোর মুখের মধ্যে বললাম না, আষাঢ়ি লঙ্কা দিয়ে তোর পট্টি করবো এই জায়গাটায়, তোর পট্টি করবো আষাঢ়ি লঙ্কা দিয়ে এই জায়গাটায় পট্টি করবো জলন্দীপ বুড়ি, বুঝতে পেরেছিস? কথা হিসাব করে বলবি, হিসাব করে কথা বলবি, মানে তুই মানে প্লেনে করে ফুস করে বাড়ি যেতে পারিস, তুই রাজধানীতে চড়তে পারিস, তুই ভালো ভালো ট্রেনে চড়তে পারিস, ঠিক আছে, আর কেউ চড়তে পারে না। হ্যাঁ, এখন যারা জানিস তো, তোর আর কি পয়সা আছে রে, যারা এই কবাডি রোডে রোডে কবাডি কুড়িয়ে বেড়ায় না, তাদের কাছে আইফোন থাকে, আইফোন, আমরা দেখে অবাক হয়ে যাই। আর তাদের কাছে তারা কবাডি করতে পারে ঠিকই, তাদের কাছে যা পয়সা আছে না, তোর মতন জলন্দীপকে 10 বার কিনবে আর বেচবে, কিনবে আর বেচবে, জানিস তো। তোকে কবাডির সাথে, কবাডিওয়ালাদের সঙ্গে তোর তুলনা করলাম,
দেখি কে সামনে আসবে, আসুক, দেখি কে সামনে আসবে। জানোয়ার কোথাকার, একটা স্কুলের ম্যাডাম একটা ম্যাডামের মতো কাজ করে না, ঝড়ের মতো বকে যাচ্ছে, ওরে বাপরে, ঝড়ের মতো বলতে লজ্জাও লাগে না। ও মনে করে ওরই পয়সা আছে, ও একটা স্কুলের দিদিমণি, ফাট স্কুলের দিদিমণি, চল স্কুলের দিদিমণি। তুই শিক্ষিত হতে পারিস, তোর ভিতরে শিক্ষা নাই, শিক্ষা শিক্ষা জিনিসটা আলাদা, তোর ভিতরে শিক্ষা নাই, বুঝতে পেরেছিস? শিক্ষা একটা আলাদা জিনিস, সেটাই তোর ভিতরে নাই, নাহলে ওরকম একটা নোংরা নাঙি মেয়েকে তুই সাপোর্ট করিস? তুই সেই পথের পথিক, তার জন্য ওরকম একটা নাঙি মেয়েকে সাপোর্ট করতে বসেছিস? সবাই কেটে পড়ছে, সবাই কেটে পড়ছে নাঙিকে দেখে দেখে। নাঙিকে নিয়ে তিন চারজন লড়েছিল, তার মধ্যে মনে হয় জলন্দীপ বুড়ি বেঁচে আছে এখন, তাই না? আর জলন্দীপ বুড়িকে তো রাখতে হবে, ওকে নিয়ে শুরুয়াত করেছে, ওকে নিয়ে পয়সা কামাচ্ছে, পয়সা পাচ্ছে, দেখছে এখান থেকে ভালো ভিউজ পাচ্ছে, এখান থেকে পয়সা পাচ্ছে, তাই না? তুইও নাঙি, বুঝতে পেরেছিস? জলন্দীপ বুড়ি তুইও একটা নাঙি, নাহলে একটা নাঙি মেয়েকে তুই সাপোর্ট করতি না। সন্দীপের কোন জায়গাটায় দোষ আছে? সন্দীপ ধরেছে বলেছে এটাই অপরাধ? তোর ভাতার তোকে ধরলে বলবে না? তুই যদি তোর ভাতারকে বলিস বাংলা খাস বাংলা শুনে নে, তোর ভাতারকে দেখিস অন্য মেয়ের সঙ্গে চ্যাট করছে তুই বলবি না? সেটা বলা অপরাধ? সেইটা বলা অপরাধ? হ্যাঁ, মুখ সামলিয়ে কথা বলতে পারলে আসবি সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাতে, নাহলে আসবি না, নাহলে রোজ তোর মুখে আষাঢ়ে মির্চি ডলবো, বুঝতে পেরেছিস? রোজ আমার মিনা, আমার মিনা সোনামা, আমার সোনামা মিনা নিয়ে এসে দে না তোর ছেলের সাথে বিয়ে। তোর আর তামরা খাসির ছেলে ঘরের মধ্যে বসে আছে, সেই খাসির সঙ্গে দে। হ্যাঁ, ও তো আর এখন পাঠি নাই। ছাগলের বাচ্চা হলে তাকে যেন গায়, গায়, গরুর যখন বকনের যখন বাচ্চা হয়ে যায় তখন গায়ে বলে না, সে গায়ে হয়ে গেছে, এক ছেলের মার গায়, সে গায়েকে নিয়ে এসে তোর ছেলের সাথে বিয়ে দে, তারপরে ভালো করে সংসার কর, ভালো করে, তারপরে দেখবি মিনার মিনার কি ভক্তি শ্রদ্ধা, সেই দিন বুঝতে পারবি, তার আগে বুঝতে পারবি না, বুঝতে পেরেছিস? মিনার উপরে দরদ উঠলি উঠছে, যে নির্দোষ তাকে কেটে কেটে তার রক্তগুলো চষে খাচ্ছে, আর যে দোষী তাকে মাথার উপরে এখানে বসিয়ে বসিয়ে ফুল চন্দন দিয়ে পুজো করছে, ওই নাঙি নমস্ত নম, ওই নাঙি নমস্ত নম, হ্যাঁ না, তাই করছিস জলন্দীপ বুড়ি, তোর মান সম্মান আছে? তো সন্দীপের বাবার প্রতি যদি অতই মানে মায়া দয়া থাকে না, চলে আসিস আমরা বিয়ে দিয়ে দেবো, যদি সন্দীপের মা রাজি হয় বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? তোর ওই লোকটাকে দেখে তোর খুব লাল পড়ছে, বুঝতে পারছিস? সেটা বুঝতে পেরেছি, জানি না তোর বর কীরকম হ্যাঁচানা প্যাঁচা ল্যাংনানা খুশকুড়া, তাই বা কে জানে, তোর হয়তো পছন্দ হচ্ছে না তোর বরকে দেখে এখন বুড়ো বয়সে, তোর এখন সন্দীপের বাবাকে দেখে খুব পছন্দ, খুব পছন্দ, তোর এখন সন্দীপের বাবাকে চাই, তোর সন্দীপের মাকে রাজি করিয়ে যদি করে তাহলে তোর, আর তোকে দেখেই বা কে পছন্দ করবে, চল বাট তোকে দেখেই বা কে পছন্দ করবে বল, তুই কি পছন্দ করার মতন? হ্যাঁ, তোকে দেখলে তো মানে তোর পাশে বসতে ইচ্ছা করবে না রে, তোকে দেখলে না শুধু তোর পাশে বসতে ইচ্ছা করবে না জানিস জলন্দীপ বুড়ি? সন্দীপের বাবা অত সুন্দর একটা লম্বা চওড়া মানুষ, তোকে ঠাপাবে, তোকে, বুঝতে পেরেছিস? তোকে ঠাপাবে, সন্দীপের মা দেখেছিস হিরোইনের মতো দেখতে,
হিরোইনের মতো, বুঝতে পেরেছিস? সন্দীপের মার কাছে তুই জিরো 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 তুই। সন্দীপের বাবা তোকে ঠাপাবে না। হ্যাঁ, তো অনেক বকবক করে ফেললাম বন্ধুরা, অনেক বকবক করে খেলাম এই জলন্দীপুরি, এই জলন্দীপুরি মাথায় আগুন জ্বালিয়ে দেয়। এবার জলন্দীপুরিকে যদি ছেড়ে দিই তাহলে অন্যায় করা হবে, বুঝেছ? অন্যায়টা করতে চায় না, তাই ও জলন্দীপুরিকে একটু ডোজ দিলাম, একটু ডোজ। ভাবছিলাম সামনে পেলে, ওইখানে ফাঁকা আছে না, এই জায়গাটা একটু ফাঁকা আছে জানো তো, তো সেই ফাঁকা জায়গাটায় পট্টি করে দিতাম, কি দিয়ে? আষাঢ়ি লঙ্কা দিয়ে, বুঝতে পেরেছ? আষাঢ়ি লঙ্কা দিয়ে দেখি যদি কোনোদিন পাই তাহলে আষাঢ়ি লঙ্কা নিশ্চয় গুছিয়ে রাখবো। তো ততক্ষণ চলো বন্ধুরা, টাটা, বাই বাই।